দারুণ মাথাটা। হুম হুম যাবো। রাস্তা আছে মানে, তবে পাহাড়ের বিউটি নিচে নামলে কিন্তু আর দেখতে ভালো লাগবে না। পরে ফেরা পথে যাবো একবার, ঠিক আছে? এখন আগে এটা যাই। তো অনেকক্ষণ হয়ে গেছে, জায়গাটা পৌঁছতেই পারছি না, আটকে দিচ্ছে বারবার, খালি বিউটি বিউটি বিউটি। ও আম গাছ চাইগুলো শাল সেগুন আরো বন্য গাছ আছে। বাইক দিব সত্যি মিলন, না আর একটা ব্যাপার, কালকে যে স্ট্যাট গুলো দিয়েছি তাহলে আজকে একটার পর আর একটা ওভারটেক করে যাচ্ছে। হ্যাঁ তাহলে আমার কিরকম প্ল্যানিংটা ছিল বলো দেখি। লাভলি মনটা না একবারে পুরো ঠান্ডা হয়ে গেছে কিছু। ভিডিওটা অনেক বড় হয়ে যায়। খন্ডধার ওয়াটারফল, আজকে আমরা একটা দারুণ জায়গায় এসেছি। এখানে সত্যি রামধনু একটু আগে দেখতে পেলাম ঝর্নার নিচে, আর যতটা উপরে উঠে আসতে কষ্ট হয়েছে সিঁড়ি থেকে, এসে ততটাই ভালো লেগেছে ঝর্নাটাকে দেখে। এবং ঝর্নার যে জলের একটা আভাস সেটা এখনও পর্যন্ত আমাদের এতটা দূরে থাকা সত্ত্বেও, কিছু না হলেও 10 মিটার দূরে আছি, তারপরেতেও ভিজিয়ে দিচ্ছে পুরো চুল, এবং একটা ঠান্ডা জলের হাওয়ার একটা প্রচণ্ড ইয়ে আসছে। দেখতেই পাচ্ছ ঝর্ণাটা কতটা উপর থেকে পড়ছে, মানে যা প্লেসে এসছি আর আস্তে আস্তে যা ন্যাচারাল বিউটি পেয়েছি। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে কম করে 7 থেকে 8টা জায়গায় আমরা দাঁড়িয়েছি। ইয়েস, মানে আমরা অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে এগোচ্ছি, এগোতে পারছি না, যেতে যেতে আর একটা এমন একটা লোকেশন অ্যাট্রাক্ট করছে, এমন একটা হয়তো গাছ রয়েছে পিছনে, ব্যাকগ্রাউন্ডে পাহাড় রয়েছে, তো এত সুন্দর, মানে এত ভ্যালি বিউটি, এত ঝর্ণাটাই সব কিছু নয়, ঝর্ণা ছাড়া আরও প্রচুর বিউটি আছে। আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর সূর্যের আলোর
ইয়েতে আপনারা দেখছেন যে ঠিক উপর থেকে ঝর্ণাটা পড়ছে। দেখুন যেখানটায় পড়ছে ওখানে একটা রামধনুর কালার ক্রিয়েট হচ্ছে, ওখানে দুজন খুব ওই অত ফোর্সের কাছে ওখানে দুজন স্নান করছে। We'll be right back.